ওকে সো হে গাইস কেমন আছো যাদবপুর আর বাঘাওতির এই দুটো জায়গার ফেমাস বিরিয়ানি। তো আজকে এই দুটো ট্রাই করে তোমাদের দেখাবো দুটোর মধ্যে কোনটা বেশ। তো চলো বেশি বাবক না করে দুটোই কিনে আনি আর তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, কমেন্ট করতে থাকো। লেটস এনজয়। সাগর তোমরা দেখতে পাচ্ছ, তো এটা সাগর বিরিয়ানি আর এই রয়েছে হাজি বিরিয়ানি। তো প্যাকেজিং এর কথা আলাদা করে বলার কিছু নেই, প্যাকেজিং যেরকম হয় প্যাকেজিং, আর 70 টাকা করে দুটোরই দাম। তো চলো এবার দুটোকে খুলে দেখি। তো আমি প্লেটে ঢেলে নেবো, প্লেটটা নিয়ে আসছি আমি বেট, অ্যান্ড আগে খুলি এটাকে, জাস্ট একটু খুলে দেখি কেমন হয়। তো ওকে, তো সাগর বিরিয়ানিটা কেমন, মানে পুরো সাদা সাদা ভাতের মতো লাগছে, দেখা যাক হাজি বিরিয়ানিটা কেমন হয়। তো হাজি বিরিয়ানিটা আমি যদি খুলি তো এখানে তোমরা দেখতে পাবে, ওকে, তো হাজি বিরিয়ানির লুকটা কিন্তু খানিকটা বেটার লাগছে। তো এবার চলো প্লেটে ঢালি, ঢেলে বলি কেমন লাগে। তো সাগর বিরিয়ানি এটা, তো এখানে এক পিস চিকেন আমি দেখতে পাচ্ছি, চিকেনটা অ্যাভারেজ সাইজ, আর এইখানে পাচ্ছি এক পিস আলু। তো আনফর্চুনেটলি এখানে ডিম নেই। আর এই হলো হাজি লাব্বাইক বিরিয়ানি, যেখানে তোমরা একটা বেশ ভালো সাইজের আলু পাচ্ছ, চিকেন, চিকেনের সাইজটা কিন্তু অনেকটাই বড়, আর একটা ডিম। ডিম ছাড়া কলকাতা বিরিয়ানি হয় নাকি সাগর তো জানেই না। ওকে গাইস, এটা হাজি লাব্বাইক বিরিয়ানিটা। তো ফার্স্ট অফ অল বলে রাখি, এটা আমি খুব লিমিটেড খাবো, কারণ হচ্ছে এটা আমার মায়ের জন্য, তো আমি একদম লিমিটেড খাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এনে এই যে এত কেক মারলাম, ভিডিও করলাম, ঠান্ডা হয়ে গেছে ভিডিওটা। চলো একটু খেয়ে দেখি কেমন লাগে। তো বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছে, তাও টেস্ট ভালোই লাগছে। এদিকে একটু মশলাদার জায়গাটা খেয়ে দেখি। ভালোই লাগছে। আর চিকেনটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা একটু ছিঁড়া, দেখি কেমন লাগে। তো এই যে দেখো চিকেনটা কিন্তু খুব ইজিলি ছিঁড়ে এলো। তো এইটুকুই আমি টেস্ট করবো, এর বেশি টেস্ট করবো না। চিকেনটা নরম বাট একটু ছিঁড়ে ছিঁড়ে, এটাই জাস্ট মনে হলো। আর আলুটা, আলুটা কিন্তু সহজেই ভেঙে এলো। তো একটু খেয়ে দেখি। ইটস গুড। আর আমি ডিম টেস্ট করবো না, কারণ ওই বিরিয়ানিটা ডিম নেই, তো এটা কম্পেয়ার করে লাভ নেই। তো চলো এবার ওই বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। ওকে, তো এই সাগর বিরিয়ানিটা এবার ট্রাই করে দেখি। মানে ট্রাই কি করবো, আমি তো এর আগে আরেকটা ভিডিও বানাচ্ছিলাম, সেটার মধ্যে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তবু এই কম্প্যারিজনের জন্য বলি যে হাজির থেকে এটা কি জিতবে না হারবে। তো এই বিরিয়ানিটার মধ্যে কিন্তু হাজির মতো অতটা তেল তেল নয়, তোমরা দেখতে পাচ্ছ তেলের সংখ্যাটা, মানে পরিমাণটা একটু কম। তো একবার খেয়ে তোমাদেরকে বলছি তাও কেমন লাগে। যদি শুধু রাইসটার কথা বলি তো অ্যাভারেজ লাগছে। এবার যে চিকেনটা, চিকেনটা দেখাচ্ছি তোমাদেরকে, খুব ইজিলি কিন্তু চিকেনটা এরকম খুলে আসছে, দেখেছো এই চিকেনটা খুলে আসছে। তো একটু খেয়ে দেখি চিকেনটা ভালো খেতে, দুটোর ক্ষেত্রেই চিকেনটা ভালো খেতে। কিন্তু এবার এই আলুটা, আলুটায় যদি আসি, আলুটা একটু শক্ত, হাজিরটা খুব নরম ছিল, এটা একটু শক্ত আছে। খেয়ে দেখি কেমন লাগে। এই আলুটা সিরিয়াসলি বলছি অ্যামেজিং খেতে, মানে এই একটা পয়েন্টে আলুর জন্য সাগর বিরিয়ানিটা হাজির থেকে একটু এগিয়ে থাকবে। কিন্তু যদি রাইসের কথা বলি, হাজি পার 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 বেটার।
তো এবার তোমাদের ব্যাপার, কারণ আলুটা এটা এতটাই সুন্দর করে খুব মিষ্টি খেতে লাগছে আলুটা। আর যদি রাইসের কোয়ান্টিটি বলি তো দুটোই ওভারঅল সেম, সাগরে একটু মনে হচ্ছে বেশি, সামান্য একটু বেশি হতে পারে, চিকেনের সাইজটা ভাজিতে বেশি, একটু বড় চিকেনটা, প্লাস ওরা ডিম দিয়েছে। আর তো আমি যদি রেটিং দিই তো এটাকে আমি দিতে পারি আউট অফ 10 7.5, আলুটার জন্য ওই 0.5টা এক্সট্রা দিলাম, আর হাজিকে আমি দেব সেই 7.5ই দিতে হবে। তো ওভারঅল দুটো বিরিয়ানি সেমই হবে, তবে যেহেতু ডিমটা ওদের রয়েছে তো সেখানে আমি 8 দিতে পারি। এবার একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে সাগরে তোমরা যখন ভিডিও বানাতে যাবে বা কিছু যাই হোক, তোমরা দেখবে স্টাফ বিহেভিয়ার খুব ভালো, এটা মাথায় রেখো। কিন্তু হাজিতে স্টাফ বিহেভিয়ার একদমই ভালো না। তোমরা দেখবে এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি হাজি শর্টস নিতে পারিনি, মানে তোমার মনে আছে অনেকদিন আগে আমি হাজিতে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমার কিছু প্রবলেম হয়েছিল, তো তারপর থেকে আমি হাজিতে গেলে বিরিয়ানি নিয়ে চলে আসি, কিছু শর্টস ফর্টস নিই না। তো এইটা মাথায় রেখো যে স্টাফ বিহেভিয়ারের দিক থেকে কিন্তু হাজি একদমই ভালো না এটা। আর যদি খাবারের কোয়ালিটি বলি তো দুটোই তোমাদেরকে রেটিং বললাম, এবার আপ টু ইউ তোমরা কোনটা ট্রাই করবে। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে ঘন্টাটাকে বাজিয়ে দিও, জোরে যেতে সবার আগে পড়ে তোমাদের নজরে আমার ভিডিও। আমি শান্তনু, তোমরা চপাওয়ালা বাড়ি দেখ, এনজয়।